বাংলালিংক প্রেজেন্টস বিশ্বকাপের খবরে সকলকে আমন্ত্রণ। 606টি স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচ, 15টা মেজর শিরোপা, কাইরন পোলার্ডের খেলোয়াড়ি জীবনের ট্র্যাক রেকর্ড। সেই কাইরন পোলার্ড ইংল্যান্ড টিমটার ব্যাটিং লাইন আপটাকে পরিবর্তন করে দিয়েছেন কিনা সেই ব্যাপার নিয়ে কথা হচ্ছে। ইভেন তারই স্বদেশ ওয়েস্ট ইন্ডিজ তার ট্যাকটিক্সের কাছে হেরেছে কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে একটা গবেষণার বিষয়। কারণ কাইরন পোলার্ড ইংল্যান্ড দলটার অ্যাসিস্ট্যান্ট কোচ। 2023 বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার পর 2024 টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কাইরন পোলার্ডকে অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ইংল্যান্ড টিমের প্লেয়ারদের মতামত থেকেই জানা যায় কাইরন পোলার্ড কতটুকু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন। বিশেষ করে নামিবিয়ার সঙ্গে যে ম্যাচটা ইংল্যান্ডকে জিততেই হতো, বৃষ্টির কারণে কাটেল ওভার ম্যাচ হয়েছে এবং কাট অফ টাইমের মাত্র 46 মিনিট আগে ম্যাচ শুরু হয়েছে। ওই ম্যাচটার সময় কাইরন পোলার্ড কীভাবে তাদেরকে মেন্টালি মোটিভেট করেছেন, মানসিকভাবে শক্ত রেখেছেন। সত্যি কথা বলতে ইংল্যান্ড প্রথম ম্যাচটা যেরকমভাবে ওয়াশড অ্যাওয়ে হয়েছে স্কটল্যান্ডের এগেনস্টে, তার পরের ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে হেরেছে, এরপরে নামিবিয়ার সঙ্গে ম্যাচটা যখন বৃষ্টি চলছিল দলের সবাই বিমর্ষ হয়ে পড়েছিলেন। ইট ওয়াজ কাইরন পোলার্ড যিনি তখন পরিকল্পনা করছিলেন যদি ম্যাচটা কাটেল ওভার ম্যাচ হয়, যদি ম্যাচটা এরকম হয় যে সংক্ষিপ্ত হয়ে যায় তখন কীরকমভাবে ব্যাটিং করতে হবে। হ্যারি ব্রুকের সঙ্গে তিনি যে আলোচনা করছিলেন যে যদি ম্যাচটা কাটেল ওভার ম্যাচে শুরু করতে হয় তাহলে কীভাবে ব্যাটিং করার পরিকল্পনা করতে হবে। উইথ অল অফ হিজ এক্সপিরিয়েন্স কাইরন পোলার্ড স্টেপ ফরওয়ার্ড যখন সবাই হতাশ হয়ে গেছেন সে সময় আশা ছাড়েননি কাইরন পোলার্ড। জস বাটলারের মতে এই দলটাকে মেন্টালি সবচেয়ে বেশি মোটিভেট করেছেন পোলার্ড। গত বছরের ডিসেম্বর মাসে তার ইনক্লুশন হওয়ার পর থেকেই মানসিকভাবে দলটাকে চাঙ্গা রাখা, ব্যাটিং পরিবর্তন করার জায়গাটা যে হ্যাঁ কশন এবং অ্যাগ্রেশনের সমন্বয়ে ব্যাটিং করতে হবে এই জায়গাটা কাইরন পোলার্ড এনশিওর করার চেষ্টা করেছেন। বিশেষ করে ক্যারিবিয়ানে যেহেতু তাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস খেলতে হবে, এই ক্যারিবিয়ানে উইকেটের নেচার কেমন, বাতাসের ফ্যাক্টর কেমন, বৃষ্টি হলে কাটেল ওভার ম্যাচগুলো কীরকমভাবে খেলতে হবে, এই জায়গাগুলো কাইরন পোলার্ড তার অভিজ্ঞতা পুরোপুরি নিংড়ে দিয়েছেন। মার্কউডের মতো বোলার তিনিও বলেছেন যে কাইরন পোলার্ড যেভাবে তাদের দলটাকে উজ্জীবনী শক্তি যুগিয়েছেন, চাঙা রেখেছেন, যেটা খুব ইম্পর্ট্যান্ট ছিল এই পার্টিকুলার টুর্নামেন্টে। জনি বেয়ারস্টো তিনিও মন্তব্য করেছেন যে এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে পোলার্ডের অভিজ্ঞতা এই দলটাকে মানসিকভাবে কতটুকু চাঙ্গা রাখতে পারে। বিশেষ করে দলের সবাই যখন হাল ছেড়ে দেয় সেই সময়টায় কাইরন পোলার্ড যেইভাবে দলকে মোটিভেট করেন সেটা দলের জন্য অনেক বেশি মাত্রায় উপযোগী। আমরা ফিল সল্টের কাছ থেকে একটা দুর্দান্ত ইনিংস দেখেছি, কোনো বোলারকেই তিনি পাত্তা দেন নাই। এই যে পাত্তা না দেওয়ার মানসিকতা, সঠিক সময়ে জ্বলে ওঠার জায়গাটা, এই বিষয়টা কিন্তু কাইরন পোলার্ডের কাছ থেকেই অনেক বেশি মাত্রায় ট্রান্সফার হয়েছে। অবশ্যই ইংল্যান্ডের এই টিমটা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল প্লেয়ার প্রত্যেকেই খুব প্রমিনেন্ট, কিন্তু বড় মঞ্চে জ্বলে ওঠার জায়গাটা এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে 2023 বিশ্বকাপে তারা ফল করেছিল, তারপরেই কাইরন পোলার্ডকে অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বটা দেওয়া হয়েছে এই মানসিক অবস্থান থেকে সরে আসার জন্য। সো আলটিমেটলি এই ম্যাচে কি বলা যায় যে কাইরন পোলার্ডের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ? একদিকে ড্যারেন স্যামি ছিলেন, আরেকদিকে কাইরন পোলার্ড ছিলেন, এই দুই বন্ধুর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে কাইরন পোলার্ডের। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। বাংলালিংক প্রেজেন্ট বিশ্বকাপের খবরে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।